গোষ্ঠীর লড়াইয়ে উত্তপ্ত হাওড়ার জগৎ বল্লভপুর। বিজেপির পঞ্চায়েত সদস্যদের সমর্থনে তৃণমূলে এক গোষ্ঠী বোর্ড গঠন করে বলে অভিযোগ। এরই প্রতিবাদে আন্দোলন নামেন অন্য গোষ্ঠীর তৃণমূল কর্মীরা, যার জেরে দেড় ঘন্টা জগৎ বল্লভপুর সড়ক অবরুদ্ধ হয়। অরূপ রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুই গোষ্ঠীর লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দফায় দফায় শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে বচসা। পরে জগৎ বল্লভপুর সড়ক অবরোধ করা হয়, আটকে পড়ে বহু যানবাহন। পঞ্চায়েত ইলেকশন থেকে শুরু করে বর্তমান পশ্চিমবাংলায় আমাদের লড়াই যেখানে বিজেপির সাথে হচ্ছে, সেখানে জগৎ বল্লভপুরে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা থাকার পরেও গুলশান মল্লিক এবং আব্দুল গনির সহায়তায় বিজেপিকে সঙ্গে নিয়ে কিছু তৃণমূলের মানুষ আজকে পঞ্চায়েত সমিতি গঠন করেছে, আমরা ধিক্কার জানাই। বোর্ড গঠন ঘিরে জেলায় জেলায় অব্যাহত সংঘর্ষ। বিরোধীর সঙ্গে সংঘর্ষের পাশাপাশি বেশিরভাগ ক্ষেত্রে উঠে আসছে শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। লোকসভা নির্বাচনের আগে যা ঘাসফুলের কাঁটা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।